What is computer memory RAM and what does it do? Computer memory RAM ki ebong eti ki kore? Why RAM is used? RAM byabohar kora hoy keno? Characteristics of RAM. RAM er boishishto ebong types of RAM. RAM er types. Eshobi shohoj ebong sorol bhashay jante video ti shompurno dekhun. Namaskar bondhura, ami Sumon, apnara dekhchen 360 classroom. স্ক্রিনে যে হার্ডওয়্যার ডিভাইসটি দেখছেন তা র্যাম নামে পরিচিত, যা কম্পিউটার মাদারবোর্ডের উপরে উপস্থিত র্যাম স্লট এর সঙ্গে সংযুক্ত থাকে। র্যাম এর সম্পূর্ণ নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম একটি কম্পিউটার মেমোরি, আর মেমোরি মানেই তা ডেটা বা ইনফরমেশন স্টোর করতে সক্ষম। সিপিইউ তার প্রসেসগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সিপিইউ এর সাথে সামঞ্জস্য রেখে দ্রুত বা ফাস্ট কাজ করতে সক্ষম একটি মেমোরির প্রয়োজন। সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক প্রচুর ডেটা সঞ্চয় করে রাখতে পারলেও প্রসেসর এর সাথে সামঞ্জস্য রেখে দ্রুত কাজ করতে পারে না, এ কারণে একটি দ্রুত মেমোরির ব্যবহার করা হয়, তা হলো র্যাম। কম্পিউটার অন হওয়ার জন্য সিস্টেম ফাইল থেকে শুরু করে যে কোনো অ্যাপ্লিকেশন রান করার জন্য প্রয়োজনীয় ডেটা বা ইনফরমেশন গুলি সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক থেকে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামে চলে আসে এবং সঞ্চিত থাকে যতক্ষণ প্রোগ্রামটি চলবে ততক্ষণের জন্য। অর্থাৎ প্রোগ্রামটি বন্ধ হয়ে গেলে র্যাম মেমোরিতে উপস্থিত ডেটাগুলি মুছে যায়। একটি লাইব্রেরির উদাহরণের সাহায্য নিচ্ছি র্যামকে আরও ও সহজ এবং সরলভাবে আপনাদের সামনে উপস্থাপনের জন্য। লাইব্রেরির এনভায়রনমেন্টটা যদি আমরা একটু ভাবি তাহলে এই তিনটি জিনিস তো আমরা অবশ্যই দেখব। প্রথমত, প্রচুর বড় বড় আলমারি যার মধ্যে প্রচুর বই রয়েছে। দ্বিতীয়ত, বই পড়ার জন্য বিশেষ কিছু টেবিল। এবং তৃতীয়ত, লাইব্রেরিয়ান যিনি লাইব্রেরিটাকে ম্যানেজমেন্ট করেন। এখন বড় বড় আলমারিগুলি যার মধ্যে প্রচুর বই রয়েছে, কম্পিউটারের ক্ষেত্রে তা হলো হার্ড ডিস্ক যার মধ্যে প্রচুর ডকুমেন্ট কিংবা ইনফরমেশন রয়েছে। আর বই পড়ার জন্য যে টেবিলের ব্যবহার করছি কম্পিউটারের ক্ষেত্রে তা হলো র্যাম। এবং লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য যে লাইব্রেরিয়ান রয়েছেন তা কম্পিউটারের ক্ষেত্রে হলো প্রসেসর, কারণ প্রসেসর কম্পিউটারের সমগ্র প্রসেসটি সম্পন্ন করে থাকে। তো লাইব্রেরিতে প্রথমে কি হয়, প্রথমে লাইব্রেরিয়ানের পারমিশন বা অনুমতির সাথে কিংবা লাইব্রেরিয়ানের সাহায্যে যেটাই বলি আমরা আমরা আমাদের প্রয়োজনীয় বইটি খুঁজে নিই। এরপর একটি ফাঁকা টেবিল খুঁজে নিয়ে বইগুলি সেখানে রেখে বই পড়ি এবং পড়া শেষে টেবিলটিকে আবার খালি করে দিতে হয় বা টেবিলটিকে আবার খালি করে দিই এবং বইগুলি উপযুক্ত স্থান বা আলমারিতে রেখে দিতে হয়। ঠিক একইভাবে কম্পিউটারে যখন কোনো টাস্ক পারফর্ম হয় তখন টাস্ক এর প্রয়োজনীয় ডেটাগুলি প্রথমে সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক থেকে খুঁজে নিয়ে ডেটাগুলির একটি কপি প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামে আসে। আর যতক্ষণ এই টাস্কটি পারফর্ম হবে ততক্ষণ এই ডেটাগুলির কপি র্যাম মেমোরির মধ্যে থাকবে, অর্থাৎ টাস্কটি যতক্ষণ না শেষ হচ্ছে। টাস্ক সম্পূর্ণ হলে বা শেষ হয়ে গেলে ডেটাগুলি র্যাম মেমোরি থেকে মুছে যায় বা মুছে যাবে। এখন ডেটাগুলি হার্ড ডিস্ক বা পার্মানেন্ট মেমোরিতে ফিরিয়ে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই, কারণ হার্ড ডিস্ক বা পার্মানেন্ট মেমোরি থেকে মেন ডেটার একটি কপি র্যাম মেমোরিতে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ লাইব্রেরিতে উপস্থিত পড়ার টেবিল এবং কম্পিউটারের মধ্যে উপস্থিত র্যাম নামক মেমোরিটি অনেকটা একই রকম কাজ করছে। লাইব্রেরিতে উপস্থিত ডেটাগুলি অ্যাক্সেস করার জন্য পড়ার টেবিলটি ব্যবহার করা হচ্ছে। ঠিক একইভাবে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার অন হওয়া থেকে শুরু করে যে কোনো অ্যাপ্লিকেশন রান করা, যেমন গান শোনা, গেম খেলা, মুভি দেখা, এসবের জন্য প্রয়োজনীয় ডেটা সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামে চলে আসে এবং যতক্ষণ প্রোগ্রামটি চলবে ততক্ষণের জন্য ডেটাগুলি র্যাম এ থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সিপিইউ সরাসরি প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যামকে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ
দ্রুত রিড এবং রাইট করতে পারে। এর ফলে সিপিইউ যে কোনো প্রসেসিং দ্রুত সম্পূর্ণ করতে পারে যা সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক করতে অক্ষম, কারণ হার্ড ডিস্কে উপস্থিত ডেটাগুলি পড়া অর্থাৎ রিড এবং হার্ড ডিস্কে ডেটা রাখার জন্য দ্রুত লেখা অর্থাৎ রাইট করা যায় না। আর সিপিইউ সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ এগুলিকে সরাসরি অ্যাক্সেস করতে পারে না। আশা করি তাহলে বুঝতেই পারছেন র্যাম মেমোরি কিভাবে কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের ক্ষেত্রে কত জিবি র্যাম প্রয়োজন? ধরুন লাইব্রেরিতে উপস্থিত পড়ার টেবিলটি খুবই ছোট, তাহলে নিশ্চয়ই একসাথে অনেকগুলি বই রেখে পড়া বা সেখান থেকে কোনো বই খুঁজে বার করা একটু সমস্যার বিষয় তো অবশ্যই। তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন টেবিলটি যত বড় হবে তত সুন্দরভাবে টেবিলে বসে দ্রুত কাজ সম্পূর্ণ করা যাবে। ঠিক তেমনি র্যাম মেমোরির স্পেস যত বেশি হবে প্রসেসর তার প্রসেস বা একাধিক প্রসেস একসাথে দ্রুত সম্পন্ন করতে পারবে। অতএব নির্ভর করছে আপনি সিস্টেম দ্বারা কি ধরনের কাজ করছেন বা এট এ টাইম কতগুলি প্রসেস রান করাতে চাইছেন, তার ওপরে নির্ভর করছে আপনার ব্যবহৃত সিস্টেম বা মোবাইল ফোনে কত জিবি র্যাম প্রয়োজন। এবার র্যামের একটি ডেফিনিশনের দিকে লক্ষ্য করুন। হোয়াট ইজ কম্পিউটার মেমোরি র্যাম অ্যান্ড হোয়াট ডাজ ইট ডু? র্যাম কি এবং এটার কাজ কি? র্যাম, হুইচ স্ট্যান্ডস ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম এই শব্দটি এসেছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে। র্যাম ইজ এ কমন হার্ডওয়্যার কম্পোনেন্ট জেনারেলি লোকেটেড অন দ্য মাদারবোর্ড অফ এ কম্পিউটার ইনক্লুডিং ডেস্কটপ কম্পিউটার্স, ল্যাপটপস, ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোনস। র্যাম একটি সাধারণ হার্ডওয়্যার উপাদান যা সাধারণত ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন এর মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। র্যাম ইজ এ পার্ট অফ দ্য কম্পিউটার্স ইন্টারনাল মেমোরি অর মেন মেমোরি হুইচ ইজ ডিরেক্টলি অ্যাক্সেসিবল বাই সিপিইউ। র্যাম কম্পিউটারের অভ্যন্তরীণ একটি মেমোরি বা প্রধান মেমোরি যা সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে। ইট ইজ দ্য রিড অ্যান্ড রাইটস মেমোরি অফ কম্পিউটার হুইচ মিন্স দ্য ইনফরমেশন ক্যান বি রিটেন টু ইট অ্যাজ ওয়েল অ্যাজ রিড ফ্রম ইটস। এটি কম্পিউটারের দ্বারা লেখা এবং পড়া যায় এমন একটি মেমোরি। এর মানে কম্পিউটার এই মেমোরির মধ্যে ডেটা কিংবা ইনফরমেশন লিখে রাখতে পারে এবং সেই ডেটা বা ইনফরমেশন গুলিকে মেমোরি থেকে পড়তেও পারে। হোয়েন ইউ সুইচ অন দ্য কম্পিউটার অর রিবুটেড অ্যান্ড ইফ ইউ ওপেন এ প্রোগ্রাম দ্য ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন আর লোডেড ইন টু র্যাম জেনারেলি ফ্রম এ হার্ড ডিস্ক ড্রাইভ অর সলিড স্টেট ড্রাইভ। সিপিইউ ইউটিলাইজ দিস ডেটা টু পারফর্ম দ্য রিকোয়ার্ড টাস্ক। যখন আমরা কম্পিউটার অন করি বা কম্পিউটার পুনরায় বন্ধ করে অন করি অর্থাৎ রিস্টার্ট করি এবং যদি কোনো প্রোগ্রাম অন করি তখন ডেটা বা ইনস্ট্রাকশনগুলি র্যাম এ লোড হয় হার্ড ডিস্ক বা এসএসডি থেকে। আর সিপিইউ এই র্যাম থেকে এই ডেটাগুলিকে ব্যবহার করে প্রয়োজনীয় কাজ বা টাস্কটিকে চালানোর জন্য, অর্থাৎ বর্তমানে যে কাজগুলি চলছে তার প্রয়োজনীয় ডেটা বা ইনস্ট্রাকশনগুলি হার্ড ডিস্ক থেকে র্যামে চলে আসে এবং সিপিইউ র্যাম থেকে এই ডেটাগুলিকে অ্যাক্সেস করে। র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি অর ভোলাটাইল নেচার হুইচ মিন্স ইট ডাজ নট স্টোর ডেটা অর ইনস্ট্রাকশনস পারমানেন্টলি বিকজ ইফ দ্য পাওয়ার গোস অফ অর হোয়েন দ্য কম্পিউটার ইজ টার্ন অফ দ্য স্টোরেজ ইনফরমেশন ইজ লস্ট। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় বা র্যামের প্রকৃতি ভোলাটাইল ধরনের, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কিংবা কম্পিউটার বন্ধ করে দিলে র্যাম মেমোরিতে উপস্থিত ডেটাগুলি মুছে যায়। এবার দেখে নেব র্যামের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ র্যাম। র্যাম চিপ আর ওয়াইডলি ইউজড ইন দ্য নর্মাল অপারেশনস অফ এ কম্পিউটার ফর স্টার্টিং অ্যান্ড লোডিং দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশনস। র্যাম চিপ বা মেমোরিটি কম্পিউটার অন হওয়ার জন্য প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করার জন্য প্রয়োজনীয় ডেটা লোড এবং ক্রিয়াকলাপ এর জন্য
জন্য ব্যবহার হয়ে থাকে। মাচ ফাস্ট টু রিড ফ্রম অ্যান্ড রাইট, এই মেমোরিকে দ্রুত পড়া এবং লেখা যায়। র্যাম চিপ অ্যালাউস টু ইউ স্টোর মাল্টিপল গিগাবাইটস অফ ডেটা, র্যাম চিপ আমাদের একাধিক ডেটা গিগাবাইট আকারে সংরক্ষণ করতে দেয়। এ 32 বিটস পিসি ক্যান হ্যাভ এ ম্যাক্সিমাম অফ 4 GB অফ র্যাম অ্যান্ড এ 64-bit পিসি ক্যান হ্যাভ 16 exabytes অফ র্যাম। 32-bit এর পিসিতে সর্বোচ্চ 4 GB এবং 64-bit এর পিসিতে 16 exabytes পর্যন্ত র্যাম সাপোর্ট করে। র্যাম ইজ ভোলাটাইল মেমোরি, র্যাম একটি ভোলাটাইল মেমোরি। এবার দেখে নেব র্যামের ভাগ, টাইপস অফ র্যাম। র্যাম সাধারণত দু ধরনের, স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।